ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম। আজকে নিয়ে এসেছি এমএড এর ফর্ম ফিল আপের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলেছিলেন যে এমএড এর ভর্তির প্রক্রিয়ার লিঙ্ক শেয়ার করতে। তো আজকে আমি এমএড সম্বন্ধে কোথায় অ্যাপ্লিকেশনের ফর্মটি এখন ওপেন হয়েছে এবং কি কি এলিজিবিলিটি রয়েছে, এছাড়া কত ফিতে আপনারা ভর্তি হতে পারবেন, কটি সিট সংখ্যা, সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটিতে। তো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি সত্যপ্রিয়া রয় কলেজ অফ এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে বিএড এবং এমএড এর ভর্তির প্রক্রিয়া অলরেডি চলছে। বিএড এর অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করবেন তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, এখানে আই বাটনে ক্লিক করলে আপনারা জানতে পারবেন। তো চলুন এবার আমরা দেখে নেব এমএড এর ভর্তি প্রক্রিয়া কবে থেকে চলছে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে এমএড অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি কারিকুলাম, একটি নোটিশ বেরোবে, যেখানে কি কি এলিজিবিলিটি রয়েছে, কবে থেকে ভর্তি প্রক্রিয়া চালু হচ্ছে সবকিছু বলে দিয়েছে। বন্ধুরা, এখানে বলেছে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত এর ভর্তি প্রক্রিয়াটা চলবে। এখানে বলা হয়েছে দ্য ফাইনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন উইল বি মেড সিক্রেটলি অন দ্য বেসিস অফ দ্য একাডেমিক স্কোর অ্যান্ড অনলাইন এন্ট্রান্স এক্সাম। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনারা যে একাডেমিক স্কোরে নাম্বার করেছেন অর্থাৎ আপনাদের মেরিটের ভিত্তিতে নেওয়া হবে। এছাড়া আপনাদের অনলাইন এন্ট্রান্সের কথা বলা হয়েছে, যেটি 21 তারিখ হবে 10টার দিক। এছাড়া বন্ধুরা, এখানে যে কোর্স ফির কথাটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে পার ইয়ার কোর্স ফি দাঁড়াচ্ছে আপনাদের 35,000 টাকা করে, এবং মেরিট লিস্ট যেটা পাবলিশ হবে সেটা 22 তারিখে 1টার দিকে পাবলিশ হবে। এছাড়া বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে যে এখানে অ্যাডমিশন উইল বি স্টার্টিং ফ্রম 22 তারিখ থেকে 24 তারিখ বিকেল 5টা পর্যন্ত, যেটা এখানে বলে দেওয়া রয়েছে 4 নম্বর পয়েন্টে। এছাড়া বলেছে দ্য সেকেন্ড লিস্ট উইল বি পাবলিশড এগেনস্ট দ্য ভ্যাকেন্সি, অর্থাৎ যে সমস্ত সিটগুলো বাকি থাকবে তার বদলে যে সিট সংখ্যাটা থাকবে তো সেটা হচ্ছে 25 তারিখে 12টার দিকে এখানে এটা পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া বলেছে সেকেন্ড লিস্টে আপনাদের ভর্তির প্রক্রিয়া যেটা চলবে সেটা হচ্ছে 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, এছাড়া এখানে বলা হয়েছে যে এছাড়া এখানে অ্যাপ্লিকেশন ফির কথা যেটা বলা হয়েছে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে বলেছে প্রসেসিং ফি ফর অ্যাপ্লিকেশন, যেটি এখানে 500 টাকা দিতে হচ্ছে আপনাদেরকে, এবং যে সমস্ত মেথড সাবজেক্টগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারছেন সেটা এখানে বলে দেওয়া রয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ গ্রুপে বেঙ্গলি, ইংলিশ এবং সংস্কৃতে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনারা এডুকেশন, জিওগ্রাফি এবং হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া সায়েন্স গ্রুপে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, এবং ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া কোনো টেকনিক্যালি যদি কোনো ডিস্টার্বেন্স থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ব্যাক করলে আপনাদের এমএড অনলাইন ফর্ম ফিল আপ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ওই অ্যাপ্লিকেশন ফর্মটি আবার বেরিয়ে পড়বে, যেখানে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে সঠিক ইনস্ট্রাকশন কী কী লাগবে এখানে দেওয়া রয়েছে, হেল্প ডেস্কের কথা এখানে বলা হয়েছে। বন্ধুরা, এখানে বলে দিই, এখানে আরও নোটিফিকেশানে যা বলা আছে এবং এখানে যা মেনশন করা আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে সিলেকশন উইল বি মেড বাই দ্য সিক্রেটলি মেরিট বেসিস, অর্থাৎ এখানে মেরিটের ভিত্তিতে হতে পারে। তো একটা ডাউট থেকেই গেল, যেহেতু নোটিফিকেশানে বেরিয়েছে এন্ট্রান্সের কথা, এখানে বলেছে মেরিটের কথা। তো একবার আমি চাইবো সবাই যদি পারেন এই হেল্প ডেস্ক নাম্বারে একবার কল করে জেনে নিতে যে এখানে মেরিটের ভিত্তিতে নেওয়া হবে না, অর্থাৎ এন্ট্রান্স নেওয়া হবে। তো বন্ধুরা, এরপরে এই সমস্ত কিছুর পরে আপনারা প্রসেস অফ অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফার্স্ট নেম দিতে হচ্ছে, এছাড়া এখানে মিডিল নাম থাকলে মিডিল নাম, যদি থাকে এখানে লাস্ট নেম। এছাড়া সেক্সের কথা বলেছে মেল না ফিমেল, এখানে আপনাদের চয়েস করে দিতে হবে। ডেট অফ বার্থ, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হন, ম্যারিড হন, উইডো হন, যা হন, আপনি এখানে বলতে হবে। ব্লাড গ্রুপ, এছাড়া যে সমস্ত ম্যান্ডেটরি জিনিস রয়েছে এখানে ফিল আপ করতে হচ্ছে। এছাড়া এখানে যদি আপনার বাবার নাম দিতে হবে, এখানে মায়ের নাম দিতে বলা হয়েছে। এছাড়া আপনাদের গার্ডিয়ানের অকুপেশনটা এখানে বলা হয়েছে, যদি আপনাদের কোনো লোকাল গার্ডিয়ান থাকে এখানকার দিতে হবে, এবং মান্থলি ইনকাম কত রয়েছে এখানকার দিতে হবে। এরপর বন্ধুরা, এখানে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বারের কমিউনিকেশন করার জন্য এটা দিতে হবে। তো এটা মাস্টই মনে করে এই নাম্বারটা অবশ্যই ভালো করে দেবেন, কারণ এই নাম্বারে আপনাদের অ্যাডমিশনের সমস্ত নোটিফিকেশানগুলো যাবে। এরপর বন্ধুরা, আপনারা সামান্য স্ক্রল করলে আপনারা নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের পরে নেক্সট অপশানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হবে, সেগুলো ফিল আপ করার পরে আপনারা ফর্মটা অ্যাপ্লাই করতে পারছেন। এরপর বন্ধুরা, আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। বন্ধুরা, এবার আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানটায় অলরেডি এমএড এর ফর্ম ফিল আপ চলছে, তো তার ভিডিওটা আমি অলরেডি
একটা বানিয়ে দিয়েছি, তো এটি আপনারা আই বাটনে ক্লিক করলেই আপনারা জানতে পারবেন। এবং বন্ধুরা আমরা এখন রয়েছি ইনস্টিটিউট অফ এডুকেশন ফর ওমেন হেস্টিংস হাউসে, যেখানে অলরেডি বিএড এর অ্যাডমিশন চলছে, তার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে এমএড এর অ্যাপ্লিকেশনে ফর্মের সিট ম্যাট্রিক্স এর কথা এখানে বলা হয়েছে, কতটা সিট সংখ্যা রয়েছে। এখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য সায়েন্স বা ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে টোটাল 9টি, এবং হোম ইউনিভার্স স্টুডেন্টের জন্য এবং ও ফর আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো সেক্ষেত্রে এমএড এর জন্য 2টো সিট, এক্সটার্নাল স্টুডেন্টের জন্য এবং এসসির জন্য 1টি, এসটি এবং পিডব্লিউডির জন্য নেই, টোটাল 15টা সিট। এই করে এখানে সমস্ত সিট সংখ্যা এখানে দেওয়া রয়েছে, এবং যে সমস্ত ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটাও এখানে বলা রয়েছে। এক্ষেত্রে যেটা বলা আছে ক্যাটাগরি অর্থাৎ সায়েন্স গ্রুপে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লিকেশন ফুড অফ নিউট্রিশন এবং ম্যাথামেটিক্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া বন্ধুরা আপনারা যদি ল্যাঙ্গুয়েজ গ্রুপে অ্যাপ্লাই করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনারা বেঙ্গলি, ইংলিশ এবং সংস্কৃত, হিন্দি এবং উর্দু, আরবিক, আপনারা টোটাল এই গ্রুপে আপনারা ল্যাঙ্গুয়েজ গ্রুপে অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, কমার্স, সোশিওলজি, ফিলোসফি, মিউজিক এবং আর্টস এবং সাইকোলজি এবং হোম ম্যানেজমেন্ট থাকলে তাহলে আপনারা সোশ্যাল সায়েন্স গ্রুপে অ্যাপ্লাই করতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা এখানটায় যে সমস্ত সোশ্যাল সায়েন্সের গ্রুপে জেনারেল ক্যান্ডিডেট এসসি এবং এসটি, পিডব্লিউডি এবং টোটাল সিস্টেম যত রয়েছে ওটা দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলে রাখি এখানটায় শুধু জাস্ট সিট ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে, এটা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, এখানটায় অ্যাডমিশন ফি যথেষ্টই কম। তো সেক্ষেত্রে আমি চাইবো সবাই এই হোম পেজে এসে এখানটায় মাঝে মধ্যে চেক করে রাখুন, কারণ যে কোনো মুহূর্তে এমএড এর ফর্ম ফিল আপটা বেরিয়ে যেতে পারে। এখানে অ্যাডমিশনের কথা বলা হয়েছে, কিন্তু এখানটায় অ্যাপ্লাই অনলাইন করলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় শুধু বিএড এর ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশনের ফর্মটাই এখানে শো করাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনলাইন ফর অ্যাপ্লিকেশন ফর বিএড, এখানে কিন্তু কোনো মতে এমএড এর কোনো ফর্ম ফিল আপের কথা এখানে বলা হয়নি। তো এটি আপনারা ইউনিভার্সিটি অফিসের ওয়েবসাইটে একবার ফোন করে বা ইমেল করে এই নাম্বারে আপনারা জানতে পারেন। এরপর বন্ধুরা আপনাদের বলে রাখি, আপনাদের অনেক কোশ্চেন থাকে যে আপনারা কোন কোন কলেজে অ্যাপ্লাই করতে চাইছেন। এছাড়া আপনারা অনেক কলেজে অ্যাপ্লাই করতে চান, তো আপনারা বুঝতে পারেন না যে ওই কলেজে এমএড এর অ্যাপ্লিকেশনটা করাটা উচিত হবে কি হবে না, বা ওই কলেজটা গভর্নমেন্ট না প্রাইভেট না প্রাইভেট এইডেড। তো এ সম্বন্ধে আপনাদের আজকে একটু ব্রিফলি ধারণা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা এখন রয়েছি এনসিটি গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানটায় আমরা জানি এটা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের একটা অফিসিয়াল ওয়েবসাইট, যেখানটায় সমস্ত এমএড এর যে রিকগনাইজড ইউনিভার্সিটি বা কলেজের নামগুলো এখানে দেওয়া থাকে। তো এনসিটি রিকগনাইজড কলেজগুলো থেকেই হচ্ছে বিএড বা এমএড এর ফর্ম ফিল আপ করে আপনাদের অ্যাপ্লাই করতে হয়, কারণ এটাই একমাত্র গ্র্যান্টেড হয় আমাদের হোল ইন্ডিয়াতে। তো এখানে কোন কোন কলেজ গভর্নমেন্টের এবং কোন কোন কলেজ প্রাইভেট সেটা আপনারা এই লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে বলেও দিচ্ছি, তবুও এখানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েবটা যেটা আমরা অলরেডি দেখেছিলাম কিছুক্ষণ আগে, তো সেটা একটা গভর্নমেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফি যথেষ্টই কম থাকে। এই করে টোটাল বন্ধুরা এখানে টোটাল যেটা সিট সংখ্যা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে টোটাল 25টা কলেজ রয়েছে, সেক্ষেত্রে গভর্নমেন্ট এইডেড এবং প্রাইভেট যে সমস্ত ইনস্টিটিউট এখানে সব দেওয়া রয়েছে। এখানে গভর্নমেন্ট এইডেড এবং প্রাইভেটের কথা একটা রয়েছে, ওটা আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে গভর্নমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে আপনাদের এই ফুলি যে কোর্সটা আপনারা করছেন এখানটায় পুরোপুরি এই কলেজের অফিসিয়াল সমস্ত দেখাশোনাই হচ্ছে গভর্নমেন্ট থেকে করা হয়, তার সমস্ত খরচা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এক্ষেত্রে গভর্নমেন্ট অর সেলফ ইউনিভার্সিটি এখানে বলে দিন, সেলফ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি দ্বারা এখানে ম্যানেজমেন্ট করা হয় ইউনিভার্সিটির অফিসিয়াল আর্থিক তহবিল থেকে। এক্ষেত্রে আরেকটা বলে দিই, এখানে রয়েছে গভর্নমেন্ট স্পন্সর্ড এবং গভর্নমেন্ট এইডেড কলেজ, সেক্ষেত্রে গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সর্ডের যে ব্যাপারটা থাকে ওটা হচ্ছে অফিসিয়ালি কিছু সাহায্য দেওয়া হয় গভর্নমেন্ট থেকে কলেজটা বা ইনস্টিটিউটকে চালানোর জন্য। এক্ষেত্রে স্টাফদের থেকে আরম্ভ করে মেনটেন্যান্সের জন্য কিছু না কিছু খরচ দেওয়া হয়, কিন্তু সম্পূর্ণ খরচটা দেওয়া হয় না। তো সেক্ষেত্রে এই দিক থেকে গভর্নমেন্ট স্পন্সরের কলেজের দামটা অনেকটা গভর্নমেন্ট কলেজ থেকে বেশি হয়ে থাকে। এছাড়া ফুললি প্রাইভেট ইনস্টিটিউট যেগুলো থাকে সেগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউট, অর্থাৎ এটা কেবলমাত্র ইনস্টিটিউটে রিকগনাইজ পেয়েছে অ্যাডমিশন করার জন্য বা হচ্ছে এই কোর্সটি করার জন্য। সেক্ষেত্রে পুরো খরচটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি নিজের হাত থেকে বহন করে, তো তার জন্য অ্যাপ্লিকেশন ফিটা খুবই বেশি লেগে যায়। সেক্ষেত্রে কোন কোন প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে এবং কোন কোন ইনস্টিটিউট থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনারা এই এনসিটি ওয়েবসাইটে এসে জানতে পারবেন। এছাড়া আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা পাবলিশ করা, তো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা
এটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন অফ প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যে সমস্ত এমএড কলেজগুলো রয়েছে তো সেগুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো এনসিটি এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং প্ল্যানিং ইনস্টিটিউশনের সমস্ত দুটো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটে থাকতে পারে বা অ্যাক্টিভ হতে পারে, সেক্ষেত্রে এই লিস্টগুলো দেখে অ্যাপ্লিকেশন করাটা আপনাদের সুবিধা হবে। এখানে যে সমস্ত সিট বলা আছে সিট সংখ্যা থেকে আরম্ভ করে কোন কোন ডিস্ট্রিক্ট এবং কোথায় অ্যাপ্লিকেশন করবেন এখানে বলা আছে। এখানে টোটাল 18টি ইনস্টিটিউটের নাম বলা হয়েছে, তো এক্ষেত্রে আপনারা কমপ্লিটলি এই কলেজের নাম সার্চ করে সে প্রাইভেট হোক কি গভর্নমেন্ট হোক কপি করে আপনারা যে কোনো অফিসিয়াল ওয়েব ব্রাউজারে গিয়ে এখানে কপি পেস্ট করে আপনারা যখন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এন্টার করবেন তো সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েব পেজটা আপনাদের সামনে খুলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা ক্লিক করে বুঝতে পারবেন যে এখানটায় অ্যাডমিশান প্রক্রিয়া চলছে কি চলছে না। এখানে বলছে যে আমি এটা একটা খুলেছি, তো এখানটায় একটি অফিসিয়াল ওয়েব পেজে দিয়েছে এখানে অ্যাপ্লিকেশন চলছে না চলছে এমনি করে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা এটাই থাকলো আজকের আপডেটটি। তো আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আজকে এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।